আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মাহমুদুল হাসান, আ লাইফ থিঙ্কার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই এই শীতের মধ্যে বেশ ভালো আছেন এবং বেশ কুশলে আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমরা অনেকেই আছি অস্বাভাবিক একটা জীবনে চলে যাওয়াকে আমরা মনে করি ইসলাম। আমরা মনে করি যে আমরা ইসলাম পালন করব মানে আমাদের বোধহয় আমাদের সমাজ থেকে আমাদেরকে দূরে সরে যেতে হবে। আমরা অনেকেই মনে করি আমরা ইসলাম পালন করতে হলে আমাদের বোধহয় আমাদের মানে পরিবার, যারা কিনা ইসলাম ফলো করে না, তাদের থেকে বোধহয় আমাদের দূরে সরে যেতে হবে। আমরা মনে করি যে ইসলাম পালন মানেই হচ্ছে আমাদেরকে সবসময় জড়সড় হয়ে বসে আমাদেরকে এমন একটা মানে আচরণ, এমন একটা ভাব, এমন একটা ভঙ্গিমা নিতে হবে যেন আমি কিছুই বুঝি না, আমি হচ্ছে একেবারেই ভাজা মাছটাও আমরা তুলে উল্টিয়ে খেতে জানি না, এরকম একটা আচরণ করতে হবে। দেখুন, এই যে সামগ্রিক যে একটা বিষয়, এটা ইসলামের জন্য একটি বিস্ফোরক। এই বিষয়টি আজকে মুসলিম সমাজের তরুণ তরুণীদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে একটি বাধা হিসেবে কাজ করছে। আজকে আমরা মনে করি যে আমরা মনে হয় ইসলাম যদি আমরা পালন করি তাহলে আমরা মনে হয় আমাদের আপনার আমাদের যেই দৈনন্দিন জীবন, আমাদের যেই উন্নয়ন, ঠিক আছে, আমাদের যেই আশা, আমাদের যেই আলো, আমাদের যে অনুপ্রেরণা ইত্যাদি সব কিছু মনে হয় বন্ধ হয়ে যাবে, এরকম একটা ধ্যান ধারণা আমাদের তরুণ ভাই বোনদের মধ্যে আছে। এটা কিন্তু এটার দায় কিন্তু আমি, এটার দায়ভার আমার উপর, ঠিক আছে, মানে এটার দায়ভার হচ্ছে আমাদের উপর, আমাদের মতো মানুষ যারা আছেন তাদের উপর, ঠিক আছে। ইসলামটা আসলে ইসলাম কিন্তু কঠিন না, ইসলাম হচ্ছে সবচেয়ে সহজ। আপনাকে একটা কথা বলি, সেটি হচ্ছে ধরুন একজন মানুষ প্র্যাকটিসিং মুসলিম না, মানে তিনি ইসলামকে অনুসরণ করেন না বা অনুশীলন করেন না, তিনি কিভাবে সহজ ইসলামে আসতে পারে? ধরুন একজন মানুষ যদি বাংলাদেশের স্বাভাবিক হিসেবে ধরা যায় যে তিনি ইসলাম ফলো করেন না, মানে কি তিনি নামাজ পড়েন না, ঠিক আছে, তিনি হয়তো বা রোজা রাখেন না, তিনি হয়তো বা শার্ট প্যান্ট পরেন, তিনি হয়তো কোট্রাই পরেন, তিনি হয়তো আপনার স্মোকিং করতে পারেন, ঠিক আছে, ধূমপান করতে পারেন, ইত্যাদি ইত্যাদি আরও নানান, হ্যাঁ, আরও অনেক বিষয় আছে, কিন্তু আমি স্বাভাবিকভাবে বলছি, এই এই জিনিসগুলোই কিন্তু সাধারণ করে থাকে। তো এখন আসুন, ইসলামে প্রবেশ করা মানে কি? ইসলামে প্রবেশ করা মানে কি? এটাই যে আপনি একবারে আপনাকে জুব্বা টুপি পরে, হ্যাঁ, আপনাকে বিশাল বড় হুজুর হয়ে যেতে হবে না, আপনি নামাজ পড়ছেন না, আপনি নামাজ পড়েন, আপনি আগে টাকনুর নিচে কাপড় পরতেন, আপনাকে টাকনুর উপর আপনার প্যান্টটা পরেন, আপনি আগে মানুষের সাথে অসুন্দর ভাষায় কথা বলতেন, এখন থেকে আপনি সুন্দর ভাষায় কথা বলেন, ঠিক আছে, আপনি কথা মানে চুপ করে বসে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না, চুপ করে বসে থাকার তো কোনোভাবেই কোনো প্রশ্ন ওঠে না, আপনি আগে অসুন্দর ভাষায় কথা বলতেন, অশুদ্ধ ভাষায়, অসুন্দর ভাষায়, ইসলামের দাবি হচ্ছে আপনি আরও সুন্দর, আপনি আরও স্মার্ট হবেন, আপনি নিজেকে আরও সুন্দরভাবে ইসলামে আসা মানে এই নয় যে আমাকে একটা রুমে চুপ করে গিয়ে বসে থাকতে হবে, কারোর সঙ্গে কথা বলা যাবে না, কারোর সঙ্গে কমিউনিকেট করা যাবে না, কিচ্ছু করা যাবে না, এটার নাম ইসলাম নয় ভাই, এটার নাম ইসলাম নয়। এইটাই হচ্ছে সবচেয়ে বড় অনইসলামিকতা, এইটাই হচ্ছে আপনার রহবানিয়াত, অর্থাৎ যারা কিনা যেমন অন্যান্য ধর্মে বা অন্যান্য জায়গাতে যে একটা সাধু বেশ ধরা, এটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সুন্দর ছিলেন, কতটা বন্ধুত্বপূর্ণ ছিলেন তিনি সাহাবে একরামের সাথে। একজন সাহাবি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের দরকার, তিনি বললেন যে তোমার ঘরে কি আছে, তুমি একটা আংটি হলেও নিয়ে আসো, এইটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে একবার এক মহিলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বিয়ে করতে চাই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বিয়ে করেননি, তখন ওই মজলিসে বসায় একজন সাহাবি, একেবারে সাধারণ একজন সাহাবি, তিনি বললেন যে আমি এই মহিলাকে বিয়ে করতে চাই, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার সাথে এই এই সাহাবির বিয়ে করিয়ে দিয়েছেন। আজকে এটা সম্ভব কিছুতেই যে একজন ধরুন অনেক বাংলাদেশের বা বিশ্বের জাতীয় পর্যায়ের একজন আলেম তার কাছে এসে যদি, দেখুন আরেকটা জিনিস যে কোনো প্রয়োজনে, ঠিক আছে, এভাবে একজন মহিলা এসে একটা তার খুব প্রয়োজনীয় জিনিস, এখন দেখুন রাসূলের প্রতি তার একটা হচ্ছে একটা ভালোবাসা ছিল,
সেটা নবী হিসেবেই হোক বা তাকে বিয়ে করার ইচ্ছেই হোক, সেটা তার সামনে এসে প্রকাশ করেছে। এখন একটি কথা, এই বিষয়টি ওই মহিলা সাহাবিয়া যদি প্রকাশ না করতেন তাহলে কি কিছুতেই সম্ভব ছিল যে এরকম একটা সুন্দর বিষয় ঘটতে পারা? এক। আর দ্বিতীয়ত হলো, আমি যে বিষয়টি বলছি যে আজকে কি এটা পসিবল যে একজন হুজুরকে যদি এসে একজন মহিলা যদি বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, তাহলে প্রথমত হচ্ছে এখানে আমি হুজুরদের কোনো সমস্যা না, এখানে হচ্ছে আমাদের সোসাইটি, আমাদের সমাজ, আমরা বলবো যে আয় হায় হুজুর তো শেষ হয়ে গেল বা অমুক ধর্মীয় নেতা তো শেষ হয়ে গেল, ঠিক আছে? এগুলো হচ্ছে সেলফ কুসংস্কার, এগুলোর বিরুদ্ধে আমাদের অবশ্যই কথা বলতে হবে। আমি এটার বিরুদ্ধে এই কারণে বলছি, দেখুন মানুষ যখন একটা ছায়ের নিচে যখন আগুন থাকে তখন কিন্তু সেই আগুনকে কখনো দমিয়ে রাখা যায় না, ঠিক আছে? প্রকাশ্য শত্রুর চেয়ে অপ্রকাশ্য শত্রু কিন্তু অধিক খারাপ, কারণ প্রকাশ্যের যে শত্রু তাকে কিন্তু আমি চিনতে পারছি, কিন্তু অপ্রকাশ্যের যে শত্রু তাকে কিন্তু আমি চিনতে পারছি না, ঠিক আছে? তাই মানুষের মনের যেই ইচ্ছা, আবেগ, আকাঙ্ক্ষা, সেটা যদি প্রকাশই করা না যায়, এটার নাম কখনো ইসলাম না, এটার নাম কখনো ইসলাম না। আজকে অসংখ্য ভাই বোনেরা এই আকাঙ্ক্ষা, তাদের আকাঙ্ক্ষা প্রকাশ না করতে পারার দরুন তারা আজকে বিপথে চলে যাচ্ছে, তারা আজকে বিপথে চলে যাচ্ছে। আজকে যদি আমরা আরও বেশি ফ্রেন্ডলি হই, আমরা আরও বেশি সুন্দর আচরণের হই, আমরা আরও বেশি সুন্দর ভাষী হই, সুমিষ্ট ভাষী হই, আজকে আমরা যদি আরও প্রাঞ্জল ভাষী হই, আরও যতটা ফ্রেন্ডলি হওয়া যায়। দেখুন একজন সাহাবি বিয়ে করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন কত গভীর, কত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে রাসূল জানেন না যে ওই সাহাবি বিয়ে করেছেন, ঠিক আছে? তো যখন জানলেন তখন জিজ্ঞেস করেছেন, তুমি কি মানে বিধবা মেয়ে বিয়ে করেছো নাকি কুমারী মেয়ে বিয়ে করেছো? হাউ ইজি ইসলাম ইজ, চিন্তা করুন প্রিয় ভাই বোনেরা, ইসলাম কতটা সহজ আমাদের জন্য, কতটা সহজ! কিন্তু আজকে শুধুমাত্র আমাদের ইসলামের যে সৌন্দর্যগুলো আছে সেগুলো আমাদের সামনে প্রকাশিত না হওয়ার কারণে আমরা মনে করছি ইসলাম বোধহয় হচ্ছে কাঠিন্যতার নাম ইসলাম, যতটা কঠিন করা যায় সেটা। হ্যাঁ, তবে একটা জিনিস, মৌলিক যেই বিধানগুলো আছে সেগুলো কিন্তু মৌলিক বিধানই, আর চাই আপনার সেটা ভালো লাগুক বা না লাগুক সেটা কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। আল্লাহর দেয়া যে বিধান আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত যে বিধান আছে সেটাকে বাদ দিয়ে দেয়া যাবে না, কিছুতেই না, কোনোভাবেই না। শত শত মুসলিমের মাথা যেতে পারে কিন্তু একটা বিধানও কিন্তু কোনোভাবেই যেতে পারে না, একটা বিধানও কোনোভাবেই রহিত হতে পারে না। এইটা হচ্ছে এক বিষয়। কিন্তু আমি স্বাভাবিকভাবে বলছি যে স্বাভাবিকভাবে কি দেখা যায় যে একজন ভাই বা একজন বোন ইসলামে আসা মানে, মানে তিনি আগে হচ্ছে স্বাভাবিক জীবনযাপন করতেন, এখন তিনি অস্বাভাবিক হয়ে গিয়েছেন। বরঞ্চ আগে তিনি স্বাভাবিক অস্বাভাবিক জীবনযাপন করতেন, এখন তিনি স্বাভাবিক জীবনে প্রবেশ করেছেন, এইটার নাম হচ্ছে ইসলাম। আগে তিনি মানে আপনার হচ্ছে আগে তিনি মানুষের সাথে খুব ভালো করে কথা বলতেন, খুব সুন্দর করে কথা বলতেন, এখন হচ্ছে আমরা বুঝি কি যে এখন তিনি খুব গম্ভীরভাবে থাকবেন, এখন তিনি হচ্ছে কথাবার্তা কম বলবেন, এটার নাম ইসলাম আমরা মনে করি। আসলে এটার নাম ইসলাম না। ইসলাম কখনোই আপনার যেই প্রয়োজনীয় যেই বিষয়গুলো আছে সেটা থেকে আপনাকে দূরে রেখে ইসলাম, এটার নাম ইসলাম না। ইসলাম কিন্তু কমপ্লিট কোর অফ লাইফ, ইসলাম হচ্ছে আপনার সামগ্রিক জীবন, সামগ্রিক। আপনার এক এমন কোনো বিষয় নেই আপনার জীবনে যেটা নিয়ে ইসলাম ইন্টারফেয়ার করেনি, অর্থাৎ ইন্টারফেয়ার বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা নিয়ে ইসলামের দিক নির্দেশনা নেই। আমরা একটা পানি খেতে গেলেও সেখানে আল্লাহ রাসূলের সুন্নত আছে, কতটা ইজি! বরঞ্চ এর যে সহজ রিলিজিয়ান, সহজ এবং বন্ধুত্বপূর্ণ ধর্ম পৃথিবীতে আর একটাও নেই, একটাও নেই। আর হচ্ছে খণ্ডিতভাবে ইসলাম উপস্থাপিত হওয়ার কারণে আজকে হচ্ছে এই যে মানে আমরা মনে করছি যে ইসলাম মানেই হচ্ছে আমাকে কম কথা বলতে হবে, সবসময় চুপ করে এভাবে জিম ধরে বসে থাকতে হবে, হ্যাঁ, তারপর হচ্ছে ইসলাম মানেই মনে হয় আমি হাসি 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 বা একটু মানুষের সাথে মজা করা, খুশ গল্প করা, এগুলোর বিরুদ্ধে না। আপনি অহেতুক মানে একেবারেই অহেতুক বা বেফাহেসা, যেটাকে আমরা খারাপ গালিগুলোজ বা এগুলো এগুলো ছাড়া আপনি, আমরা স্বাভাবিকভাবে যে কোনো মজা করতে পারি, আমরা একটু মজা করে খেলাধুলা করতে পারি, একটু আমরা আপনার হচ্ছে এই ধরনের বিভিন্ন আয়োজন আছে, ছোটোকালে আমরা জোলাবাতি খেলতাম, মানে বিভিন্ন মানুষ এই ধরনের খেলা খেলতো, এটা এরকম ধরনের বরঞ্চ উৎসাহিত, ঠিক আছে? আমরা এই জিনিসগুলো করতে পারি কিন্তু, ঠিক আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু আমরা করতে পারি, দৌড়ানো, ব্যায়াম করা, জিম করা, ঠিক আছে, ইত্যাদি হচ্ছে পার্ট অফ ইসলাম,
ইত্যাদি, ইটস আ পার্ট অফ ইসলাম। ঠিক আছে, আমরা মনে করি যে মানে একটা মানুষ জিম করা মানে সে মনে হয় অনেক আধুনিক ইয়ে। আরে ভাই, প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা নবীর শারীরিক গঠন এত সুন্দর ছিল যে বর্তমানে আমাদের মানে সমাজকে যারা লিডিং লিডিং লিড করছেন যেসব খেলোয়াড়রা, তাদের হচ্ছে ইভেন দো প্রাইম মিনিস্টার যারা আছে তাদের থেকেও কিন্তু খেলোয়াড়দের, যারা অ্যাথলেট আছেন তাদের জনপ্রিয়তা বেশি। কিন্তু প্রত্যেকটা নবীজির শরীর, নবীর শরীর যেমন ছিল এখন অ্যাথলেটদের শরীর ওই রকম। এখন অ্যাথলেটদের শরীর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের মতো, অর্থাৎ তাদের শারীরিক গঠন এত সুন্দর ছিল, এত সুঠামদেহী ছিলেন প্রত্যেকটা নবী পৃথিবীতে। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে অবশ্যই স্বাভাবিক জীবন থেকে বের হয়ে যাওয়ার নাম ইসলাম না, স্বাভাবিক জীবনে প্রবেশ করার নাম হচ্ছে ইসলাম। ঠিক আছে, আপনাকে অবশ্যই দুনিয়া নিয়ে ভাবতে হবে, আপনাকে অবশ্যই আপনার জীবন জীবিকা নিয়ে ভাবতে হবে, আপনাকে অবশ্যই আপনার উন্নয়ন নিয়ে ভাবতে হবে, এটার নামই হচ্ছে ইসলাম। আমরা মনে করি যে একবারে সব ছেড়ে দিয়ে সারাদিন শুধু নামাজ রোজা, না, কখনোই না। একটি হাদিসে এসছে যে আপনার ফরজ ইবাদতের পরে আরেকটি ফরজ ইবাদত হচ্ছে হালাল রিজিকের জন্য অন্বেষণ করা, হালাল রিজিকের জন্য ছোটা। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা নামাজের পরে জমিনে ছড়িয়ে পড়ো। কিসের উদ্দেশ্যে? তোমাদের রিজিক তালাশের উদ্দেশ্যে। তাই প্রিয় বন্ধুরা দেখুন কত সহজ আজকে ইসলাম আপনাকে প্রত্যেকটা বিষয়ে আপনাকে দিয়েছে, প্রত্যেকটা বিষয়ে আপনি কী করবেন। আপনার বরঞ্চ ইসলাম আপনাকে আরও বেশি লাক্সারি লাইফ আপনি যদি লিড করেন, হালালভাবে ইনকাম করে কোনো সমস্যা নাই, আপনি নিজে লাক্সারি লাইফ লিড করেন, আপনি আপনার পাড়া প্রতিবেশীকে তাদের জীবন মান উন্নয়নের জন্য আপনি কাজ করেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস, আমি যদি ভালো না থাকি, আমি যদি ভালো না থাকি, আমি যদি ভালো ইনকাম না করতে পারি, আমি কীভাবে আরেকজনকে নিয়ে চিন্তা করব, ঠিক না? তাই এই ধরনের অস্বাভাবিক যে আচরণ আছে এটার নাম কখনো ইসলাম না, এটার নাম কখনো ইসলাম না। এটা হচ্ছে কোনো ব্যক্তিবর্গ বা কোনো ব্যক্তিবিশেষের মনমস্তিষ্ক প্রসূত আচরণ, এটাকে কখনো ইসলাম বলা যাবে না। ইসলাম মানে হচ্ছে স্বাভাবিক জীবন, ইসলাম মানে হচ্ছে স্বাভাবিক জীবন। প্রিয় বন্ধুরা, আপনারা সকলে আমার এই ভিডিওগুলো ছড়িয়ে দেবেন, মাহমুদুল হাসান আর লাইভ থিঙ্কার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।